আর কিছুক্ষণের অপেক্ষা ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে ইসরো শুক্রবার গভীর রাতে বলা ভালো শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে চলেছে চন্দ্রযান দুই চাঁদের দক্ষিণ মেরুর দুই গহবরের মাঝে অবতরণ করার কথা বিক্রম ল্যান্ডারের উল্লেখ্য এই অবতরণ সফল হলে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই কৃতিত্ব অর্জন করবে এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মতে সারা দেশ একটি চরম মুহূর্তের জন্য অপেক্ষা করছে কিন্তু এটাও মনে রাখতে হবে অবতরণকালীন সময় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ইসরোর চেয়ারম্যান বলেছেন যে সময় থেকে শুরু করে যে কক্ষপথ এখন ঘুরে চলেছে বিক্রম তার থেকে আস্তে আস্তে নামিয়ে আনা হবে চাঁদের বুকে এই পনেরোটা মিনিট আতঙ্কের মিনিট তার কারণ প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে যে সংকেত পাঠানো হবে ইসরো থেকে সেগুলি চন্দ্রযান দুই বিক্রমকে পুঙ্খানুপুঙ্খ মেনে কাজ করতে হবে তাদের মতে এই মুহূর্তে বিক্রম একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে চাঁদকে ৩৫ কিলোমিটার গুণিতক একশো এক কিলোমিটার এখন তার গতিবেগ হচ্ছে প্রায় ছয় হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এটি অত্যন্ত তীব্র গতিবেগ সেখান থেকে তার গতিবেগ কমিয়ে নিয়ে আসা হবে চাঁদের পৃষ্ঠদেশে চাঁদের থেকে চারশো মিটার উচ্চতায় সে যখন আসবে তার গতি কমতে শুরু করবে ছবি তুলে পাঠানো হবে ইসরোর বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানীরা তখন বিবেচনা করে দেখবেন যেখানে নামছে সেখানে নামাটা সফল হবে কিনা তারপর একশো মিটার উচ্চতায় যখন আসবে তখন বিক্রমের ওপারে থাকা পাঁচটি ইঞ্জিন একসঙ্গে ফায়ারিং হবে তবে এই ফায়ারিং গতিবেগ বাড়ানোর জন্য নয় উল্টো দিকে ফায়ারিং হবে গতিবেগ কমানোর জন্য এর ফলে পাখির পালকের মতো ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান দই অবতরণের পরই সেন্সর কাজ করবে এর ফলে পাঁচটা ইঞ্জিনই বন্ধ হয়ে যাবে তবে এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যাদের পৃষ্ঠে যে মসৃণ ধূলিকণা রয়েছে তা বিক্রমকে ক্ষতি করতে পারে অবতরণের সময় খেয়াল রাখতে হবে যাতে ধুলো খুব বেশি না ওড়ে রাত দেড়টা থেকে রাত আড়াইটের মধ্যে এই অপারেশনটি করা হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা